ভারতীয় রেলওয়ে ভারতের যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একই সঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের সবচেয়ে বিলাসবহুল 9টি ট্রেন সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, রয়্যাল রাজস্থান অন হুইল। রাজস্থান ট্যুরিজম ও ভারতীয় রেল দ্বারা চালিত বিলাসবহুল ট্রেন রয়্যাল রাজস্থান অন হুইল কোনো ফাইভ স্টার হোটেলের চেয়ে কম নয়। এই ট্রেনটি তার রাজকীয় সুযোগ সুবিধার জন্য পরিচিত। এই ট্রেনটি নতুন দিল্লি থেকে যাত্রা শুরু করে এবং রাজস্থানের পর্যটন গন্তব্য যোধপুর, চিরতগড়, উদয়পুর, রথম্বর ও জয়পুরের পাশাপাশি মধ্যপ্রদেশের খাজুরাহ এবং উত্তরপ্রদেশের আগ্রার পাশাপাশি বারাণসী পর্যন্ত যাত্রা করে। এই রাজকীয় ট্রেনটিতে একটি স্টোর, সেলুন, লাঞ্চ, বার, এলসিডি টিভি, এসি, বেডরুম, জিম, স্পা এবং বার রয়েছে। এই ট্রেনের ভাড়া আপনাকে অবাক করে দেবে। এই ট্রেনের টিকিটের জন্য আপনাকে কমপক্ষে 3,63,000 টাকা খরচ করতে হয়। আর এই ট্রেনে সর্বাধিক টিকিটের ভাড়া হলো 7,56,000 টাকা। দুই, প্যালেস অন হুইল। এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ট্রেনটি চাকায় চলা একটি প্রাসাদ। এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন হিসাবে গণ্য করা হয়। এই ট্রেনটিতে আধুনিক জীবনের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত রয়েছে। এই ট্রেনটিতে যাত্রা করলে আপনার মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদে রয়েছেন। এই ট্রেনে দুটি ডাইনিং রুম, রেস্টুরেন্ট, বার এবং সেলুন দিয়ে গঠিত। ভারতীয় রেলওয়ে দ্বারা চালিত সবচেয়ে বিলাসবহুল ট্রেনের তালিকায় এই ট্রেনের নাম রয়েছে। দেশের রাজধানী দিল্লি থেকে চলা এই ট্রেনটি আগ্রা, ভরতপুর, যোধপুর, জয়সালেম, উদয়পুর ও চিরতগড়, সওয়াই, মোধপুর এবং জয়পুর হয়ে চলাচল করে। এই ট্রেনের ভাড়া 5,23,600 টাকা থেকে শুরু এবং সর্বাধিক ভাড়া হলো 9,42,480 টাকা। তিন, মহারাজা এক্সপ্রেস। এই ট্রেনটি ভারতের সবচেয়ে দামি ট্রেন। এই ট্রেনে যাত্রা করার ইচ্ছে প্রতিটি ভারতীয়ের থাকে। এই ট্রেনে একটি বড় ডাইনিং রুমের সাথে বার, লাউঞ্জ এবং এলসিডি টিভি পাওয়া যায়। ইন্টারনেট সুবিধাসহ এই ট্রেনে বিলাসবহুল বাথরুমও রয়েছে। এই ট্রেনটি দিল্লি থেকে চলা শুরু করে এবং আগ্রা, বারাণসী, জয়পুর, রথম্বর, জয়পুর এবং মুম্বাই দর্শন করায়। এই ট্রেনে ফোনের সুবিধা আছে, যার সাহায্যে আপনি পরিষেবা উপভোগ করতে পারেন। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হলো 5,41,023 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হলো 37,93,482 টাকা। চার, ডেকান ওডিসি। এই ট্রেনটিও বিলাসবহুল ট্রেনের তালিকার মধ্যে অন্যতম। এই ট্রেনে আপনি মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান দর্শন করতে পারবেন। এছাড়াও এই ট্রেনের রং নীল এবং একটি ফাইভ স্টার হোটেলের মতো। এই ট্রেনে দুটি রেস্তোরাঁ, কম্পিউটার, ইন্টারনেট, বার এবং একটি ব্যবসা কেন্দ্র রয়েছে। কুষ্টি বিলাসবহুল কোচ রয়েছে। এই ট্রেনে টিকিটের সর্বনিম্ন দাম হলো 5,12,400 টাকা ও সর্বোচ্চ দাম হলো 11,98,050 টাকা। পাঁচ, সোনার রথ। এই ট্রেনটি অনেকটা সোনার রথের মতোই দেখতে। ট্রেনে উঠলে আপনার অনুভূতি হবে যে আপনি সোনার রথে যাত্রা করছেন। ভারতীয় রেলওয়ে ও কর্ণাটক সরকার এই ট্রেনটিকে চালু করেছে। এই ট্রেনটি করে আপনি দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুন্ডেচেরি এবং গোয়া দর্শন করতে পারবেন। 2013 সালে বিশ্ব ভ্রমণ পুরস্কার দ্বারা এশিয়ার শীর্ষস্থানীয় বিলাসবহুল ট্রেন হিসেবে পুরস্কৃত এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হলো 3,36,173 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হলো 5,88,242 টাকা। ছয়, মহাপরিবাণ এক্সপ্রেস। এই লাক্সারি ট্রেনটি বৌদ্ধ ভারত দর্শন করায়। এই ট্রেনে ফার্স্ট ক্লাসের জন্য 75,000 টাকা ও সেকেন্ড ক্লাসের জন্য 60,000 টাকা নেওয়া হয়। সাত, রয়্যাল ওরিয়েন্টাল ট্রেন। প্রাচীনতম বিলাসবহুল ট্রেনটি ব্রিটিশ আমলের সময় চালু হয়েছিল। 1855 থেকে চালু হওয়া এই ট্রেনটির মাধ্যমে আপনি রাজস্থান, গুজরাট ইত্যাদি বড় বড় শহর দর্শন করতে পারবেন। এর টিকিটের দাম 8,000 টাকা। আট, ফেয়ারি কুইন এক্সপ্রেস। কম সময়ে যাত্রার জন্য এই ট্রেনটি দারুণ একটি বিকল্প। এর টিকিটের দাম 11,000 টাকা। নয়, পাঁচ, তখত দর্শন ট্রেন। শিখ সম্প্রদায়ের ধর্মীয় দর্শনে চলা এই ট্রেনটি দেশের 5টি প্রধান গুরুদ্বারকে দর্শন করায়। এই ট্রেনের টিকিটের দাম 15,000 টাকা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।